সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান বই থেকে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুর আমরা আলোচনা করব হচ্ছে যে শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয়, একটা প্রতিষ্ঠান কিছু শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করবে এবং অবশিষ্ট শেয়ার তারা আবার নর্মাল নিয়মে বিক্রি করবে। মানে এতদিন আমরা যে জাবেদাগুলি করে আসছি ওরকমই, তাহলে এটা একটা মিক্সড, অর্থাৎ শেয়ারের বিনিময়ে সম্পদ বিক্রি করবে, আবার শেয়ারের বিনিময়ে তারা টাকাও নিবে। হ্যাঁ, আমরা পড়ি বলছে এই, এটা আমরা লেকচার দিয়ে দিছি একটু আগে, আমরা উপরে এই সেম লেকচারে দিয়েছিলাম আর একটা, শুধু এতটুকু ছিল। হ্যাঁ, তো এরপরের টুকু আমরা দেখব। বলছে নিশা কসমেটিক লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি লিস্টেড পাবলিক লিমিটেড কোম্পানি, যা প্রতিটি 25 টাকা মূল্যের 20,000 শেয়ারে বিভক্ত। উহাতে কোম্পানি 4,000 শেয়ার 20% অবহারে ইস্যু করে বাঁধন রিয়েল এস্টেটের কাছ থেকে একটি বাণিজ্যিক প্লট ক্রয় করে। তো এতটুকুর জাবেদা, যে বাণিজ্যিক প্লট যতটুকু ক্রয় করলো এতটুকু জাবেদা কিন্তু আমরা এখানে দিছি। ভূমি কিনছে, ভূমি ডেবিট, অবহার ছিল অবহার ডেবিট, আর শেয়ার মূলধন ক্রেডিট। তোমরা আগেই জানো যে সম্পদ ক্রয় করলে এটার জন্য একটাই জাবেদা হয়। এতটুকু এতটুকু আমরা আমাদের 4 নম্বর লেকচারে করেছি, আমরা এখন বাকিটুকু করব। বলছে অবশিষ্ট শেয়ার হতে, এই যে তারা কিন্তু অনুমোদন পাইছিল 20,000 শেয়ার, এর মধ্যে 4,000 শেয়ার দিয়ে তারা কিন্তু একটা বাণিজ্যিক প্লট ক্রয় করছে। তাদের কিন্তু অবশিষ্ট আরো 16,000 শেয়ার আছে, সেই 16,000 শেয়ার থেকে তারা 12,000 শেয়ার 20% অবহারে জনগণের কাছে বিক্রি করতে চাইছে। 12,000, মোট 11,000 শেয়ারের আবেদন গ্রহণ করা গেল, পাওয়া গেল, গ্রহণ করে এবং এবং শেয়ারগুলো এখানে শেয়ার শেয়ার শেয়ারগুলো যথারীত বণ্টিত হয়। তাইলে আমরা এইটুকু করলাম। এরপরে নর্মাল যে আমরা জাবেদা পড়ে আসছিলাম আগে, যে ব্যাংক হিসাব ডেবিট ওইটা হবে। হ্যাঁ, তাহলে প্রথম জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট কত দেখেন, একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা বিক্রি করতে চাইছিলাম 12,000, কিন্তু আবেদন পেয়েছি কত, 11,000। তো আমরা ধরেন আপনি এক রুমে ই করেন, আপনি পড়াইতে চান ধরেন 10 জন, 10 জনের সিট আছে কিন্তু স্টুডেন্ট আছে 8 জন, তখন আমাদের কি করতে হবে, 8 জনকে পড়াইতে হবে। এরকম মানে যা বেচতে চাইছি তার চেয়ে যদি আমরা কম আবেদন পাই ওই কমই বিক্রি করতে হবে, আর কিছু করার নেই। আমরা বেশি যদি পাই তখন ওই ক্ষেত্রে আমরা অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিই, ঠিক আছে এরকম। কিন্তু আমরা পাইছি কি, কম। তাহলে আমরা কত পাইছি, 11,000 পাইছি। এবং দাম কত হবে, ওই যে এই 25 টাকার 20% অবহার বাদ দিলে 20 টাকা করে হয়, তাহলে 20, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এটা একটু কপি করে নিলাম এখানে। 20 গুণন হচ্ছে 11,000, 20 গুণন 11,000, তাহলে এটা গুণ করলে হয় 2,22,000। শেষ। এরপরে কি আছে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার, আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার হিসাব ক্রেডিট, সেম টাকা দিয়ে এটা হবে। শেষ। তাহলে আমাদের এই জাবেদাটা ক্লোজ, পরে আমাদের একটা মূলধনের জাবেদা হবে। এই জাবেদা আমরা ক্লোজ করে দিলাম। এরপর মূলধনের জাবেদা কি, মূলধনের জাবেদা হচ্ছে শেয়ার আবেদন যে কয় টাকা দিয়ে ডেবিট হয়েছে সেম টাকা দিয়ে শেয়ার আবেদন এখানে ক্রেডিট হয়েছে, সেটাই আবার কি হবে, ডেবিট হয়ে যাবে পরবর্তী জাবেদা। এটা আমরা জানি, এটা আমরা হচ্ছে আমাদের লেকচার 1, 2, 3 আমরা এগুলি আলোচনা করছি, তাই এখানে আর ডিটেলস আলোচনা করতেছি না। অর্থাৎ শেয়ার আবেদন যে কয় টাকা দ্বারা ক্রেডিট করছি পরবর্তীতে জাবেদা শেয়ার আবেদন ওই কয় টাকা দিয়ে ডেবিট হবে। এরপরে আছে কি, শেয়ার অবহার আছে, অবহার কি হবে, অবহার ডেবিট হবে। তাহলে আমরা একটু লেখার সুবিধার্থে এটা একটু কপি করে নিয়ে নেব। হ্যাঁ, অবহার ডেবিট, অবহার কত করে, 5 টাকা করে, আর শেয়ার কত বলি, শেয়ার হচ্ছে 11,000। পাঁচ 11, 55, 55,000,
তাহলে আমরা এটা করে দিলাম এখানে 55,000। শেষ, এবার কি একটা মূলধনে জাবেদা করে দেব, মূলধন ক্রেডিট। হ্যাঁ, তাহলে আমরা একটু লেখার সুবিধার্থে এটার আমরা একটু কপি করলাম, বারবার লিখতে হবে। শেয়ার মূলধন ক্রেডিট, মূলধন কোনোদিন অবহার অধিহার হয় না, মূলধন সমহার। এই যে এখানে কত ছিল, 25 টাকা, 25ই হবে। আর আমরা শেয়ার বিক্রি করছি কত, 11,000। তাহলে 25 গুণন 11, 25 গুণন 11 করলে কত হয়, আমরা একটু গুণ করে নিই। 21 গুণন, আমরা যদি 25 গুণন 11 যদি দিই, তাহলে আমাদের 2 লাখ, 2,75,000 হয়। এবং এখানে আমরা এই যে ডেবিট, ডেবিটও কিন্তু আমাদের 2,75,000, 2,20,000 আর 55 যোগ করলে 2,75,000, এভাবে আমাদের মিলে যাবে। অর্থাৎ আমরা প্রথমে যদি ভূমি বা সম্পদ কিনে এটার জন্য যে একটা জাবেদা দিব, আর বাকিটা রেগুলার প্রসেসে যে আমরা দুইটা জাবেদা দিতাম, একটা আবেদনের জাবেদা আর একটা মূলধনের জাবেদা, এই জাবেদাটাই দিব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিও লেকচার আমরা ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করব, শেয়ার ইস্যুর যে ব্যাংক হিসাব আছে ওইটা নিয়ে আলোচনা করবো।